27 ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচন তারিখ ঘোষণার পর থেকেই প্রার্থী ও ভোটারদের মাঝে শুরু হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ঝড় উঠেছে চায়ের কাপে শুরু হয়েছে গণসংযোগ শোডাউন বিলবোর্ড সহ নিজেকে ভোটারদের কাছে উপস্থাপনের নানা কৌশল রংপুর সিটি নির্বাচনে জাতীয় পার্টির একক প্রার্থী মোস্তাফিজ রহমান মোস্তফা অন্যদিকে বিএনপি নির্বাচনে না গেলেও মনোনয়ন পেতে মাঠ চষে বেড়াচ্ছেন আওয়ামী লীগের হাফ ডজন নেতাকর্মী সাইফুল ইসলাম মুকুলের ক্যামেরায় আব্দুল সালামের প্রতিবেদন আগামী 27 ডিসেম্বর হবে রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচন তারিখ ঘোষণার পর থেকেই প্রার্থী ও ভোটারদের মাঝে শুরু হয়েছে ব্যাপক চাঞ্চল্য এবারের নির্বাচন হবে ইভিএমে 2017 সালের 21 ডিসেম্বরের সবশেষ নির্বাচনে মেয়র নির্বাচিত হন জাতীয় পার্টির মোস্তাফিজুর রহমান মোস্তফা এবারও জাতীয় পার্টির একক প্রার্থী হিসেবে অসমাপ্ত কাজ সমাপ্ত করতে আবারও ভোটারদের সমর্থন চান তিনি আমি বিশ্বাস করি সব মানুষই আমার সম্মানিত ভোটার তারা সবাই আমার কাছে সহজভাবে আমার কাছে সেবাটা পাবে সে যে দলের যে মতের মানুষ হোক পক্ষের লোক হোক বিপক্ষের লোক হোক এখানে কোনো ডিফার করার কোনো সুযোগ নাই সেই কাজটা কিন্তু আমি করতে পেরেছি যার কারণে দলমত নির্বিশেষে একটা সমর্থন ইতিমধ্যে আপনারা দেখছেন যে আসছে নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি তবে আওয়ামী লীগের মনোনয়ন পেতে অন্তত এক ডজন প্রার্থী মাঠে নেমেছেন আমাকে যদি উনি নৌকা মার্কা দেন আপনার নৌকার বিজয় যেমন অর্জন হবে পাশাপাশি জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন এখানে তার যে আপনার প্রতিশ্রুতিমূলক জেলা স্কুলে যে প্রতিশ্রুতি দিয়েছিল রংপুরের দায়িত্ব নিয়েছিল সেই দায়িত্বগুলো আমি কিছুটা হলে লাঘব করতে সক্ষম হবো বলে বিশ্বাস করি আসন্ন নির্বাচনে দল যাকেই যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত করবে দলের সিদ্ধান্তের বাইরে আমার যাওয়ার কোনো প্রশ্নই আসে না সেই প্রার্থীর পিছনে অবশ্যই আমি বলিষ্ঠভাবে তার পক্ষে আমি কাজ করব সাধারণ ভোটারদের কথা যারা সবসময় তাদের সাথে থাকবে দুঃসময়ে পাশে পাওয়া যাবে তাদেরই ভোট দেবেন কোন বিচার সবকিছু নির্ণয় করে তারপরেই তাকে যোগ্য প্রার্থী হিসেবে তাকে নির্বাচন করতে হবে এবং তাকে ভোট দিতে হবে সবাই তো আগে আগে কথা বলে এটা করব ওটা করব সেটা করব এই দেব ওই দেব সেই দেব কিন্তু হওয়ার পরে আর কেউ কারো খবর রাখে না রংপুর শহরকে যারা সত্যিকারে রূপের অর্থ দিতে পারে রংপুর শহরকে গড়ে তুলতে পারে এই ধরনের আমরা প্রার্থী চাই সৎযোগ্য নীতিবান মেয়রকেই ইনশাআল্লাহ ভোট দেব যেহেতু আমার প্রথম ভোট আমি চাই না আমার প্রথম ভোট নষ্ট হোক রংপুর সিটি কর্পোরেশন দীর্ঘদিন থেকে জাতীয় পার্টির দখলে জাপার প্রতিষ্ঠাতা হুসেন মোহাম্মদ এরশাদের ইমেজ প্রভাব ফেলে ভোটে তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতায় আশায় বুক বাঁধছেন নৌকার প্রার্থীরাও 2012 সালে গঠিত 205 বর্গ কিলোমিটারের রংপুর সিটির লোক সংখ্যা বর্তমানে 8 লাখ আর ভোটার 3,58,000 এসএটিভি নিউজ ডেস্ক জামালপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মিছিল ও আলোচনা সভা করেছে বিএনপি দুপুরে শহরের দয়াময়ী মোড় থেকে নেতাকর্মীদের নিয়ে গণমিছিল বের করে জেলা বিএনপি মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টেশন রোডের দলীয় কার্যালয়ের সামনে শেষ হয় এ সময় বক্তারা দেশের গণতন্ত্র ও ভোটের অধিকার আদায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এদিকে বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে টাঙ্গাইল জেলা বিএনপি সকালে শহরের কালীবাড়ি রোডস্থ ফুলি কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা হয় এতে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান কিশোরগঞ্জে সংঘর্ষের ঘটনায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সহ 19 জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা 60 থেকে 70 জনকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ দুপুরে কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ এই তথ্য জানান গতকাল কিশোরগঞ্জ শহরের স্টেশন রোড এলাকায় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত মিছিলে এই সংঘর্ষের ঘটনা ঘটে রাতে বাদী হয়ে মামলা করেন কিশোরগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক অনিক কুমার সাহা এই ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু নাসের সুমন সহ গ্রেফতার করা হয়েছে মামলায় প্রধান আসামি করা হয়েছে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু নাসের সুমন ও জেলা বিএনপির সহসভাপতি রেজাউল করিম খান চুন্নুর গাড়ি চালক সাইফুল ইসলামকে ঢাকার ধামরাইয়ে উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটি নিয়ে শুরু হয়েছে বিতর্ক পাল্টাপাল্টি কর্মসূচিতে ফুঁসে উঠছে পদবঞ্চিত নেতাকর্মীরা
আগামী এক বছরের জন্য জামিলকে সভাপতি আর মাহবুবকে সাধারণ সম্পাদক করে ধামরাই উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন দেয় জেলা ছাত্রলীগ। নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে বিএনপি জামাত ঘরানার উল্লেখ করে অবিলম্বে এই কমিটি বাতিলের দাবি জানিয়েছে পদবঞ্চিত নেতাকর্মীরা। প্রায় 22 বছর পর শুক্রবার ধামরাই উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।